নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই আজকাল পরশুর অনুষ্ঠানে এই মুহূর্তে যিনি থাকেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে এই অনুষ্ঠানে যার কাছ থেকে মানুষ লাগাতার উপকার পেয়ে আসছেন, যার কাছ থেকে মানুষ সফলতা পেয়ে আসছেন, তার কারণ তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান। যেহেতু তার প্রেডিকশনটা সেরকম, তার জন্য তার প্রতিকার প্রতিবিধানটাও কিন্তু ক্ষুরধার এবং এক্স্যাক্ট সমস্যার সমাধানে কিন্তু মানুষকে সাহায্য করে থাকে। যে কোনো কেরিয়ার তৈরির থেকে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে স্ট্রং করা থেকে, দাম্পত্য সমস্যা সমাধান থেকে, শত্রু বিনাশ থেকে, সামগ্রিক আর্থিক উন্নতির জন্য সকলেই কিন্তু অপেক্ষা করে তার জন্য। কারণ আমাদের হট সিটে হাজির রয়েছেন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী। অনেক স্বাগত অরূপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ে আলোচনা করে থাকি এবং মহালয়াতে প্রচুর লোক কাজ করাচ্ছেন, অষ্টমী নবমীতেও কিন্তু প্রচুর লোক কাজ করাচ্ছেন। কারণ এই যোগটা কিন্তু খুব ভালো যোগ, আগেই বলেছিলাম। যারা যারা কাজ করাননি, যাদের আরও সমস্যা আছে বা কাজ করাতে চান, তারা কিন্তু দীপান্বিতা অমাবস্যাটাকে কাজে লাগান। কারণ দীপান্বিতা অমাবস্যাটাও কিন্তু মাহাত্ম্য প্রচুর আছে। এখানে যে কোনো দোষ, বীজযোগ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, গোহন দোষ, যে কোনো দোষ কাটানোর কিন্তু মেন সময় কিন্তু এই কালী পুজো। মাহাত্ম্য কিন্তু অসীম, কারণ কালী পুজো সময়ও কিন্তু অমাবস্যা থাকে এবং এই অমাবস্যা মাহাত্ম্য কিছু অমাবস্যার মধ্যে কিন্তু বিখ্যাত যোগ থাকে। এই যোগে কোনো সমস্যাই কিন্তু বাদ থাকে না। আপনাদের এক একটা ছকে দেখা যায় দুটো তিনটে করে দোষ রয়েছে। কারোর মাঙ্গলিক আছে তো কালসর্পযোগ আছে, বীজযোগও এমনকি আছে। আমি দেখছি অনেকের ছকে কিন্তু তিনটে চারটে করে কিন্তু নেগেটিভ দোষ রয়েছে। সেই তিনটে চারটে দোষই কিন্তু একসাথে কাটানো হচ্ছে পরপর করে নয়, একসাথে তিনটে যোগ নেগেটিভ আছে বা দুটো যোগ নেগেটিভ আছে, সবকটাই আমি কাটিয়ে দিচ্ছি। যেমন দুর্গাপুজোয় করেছি, এই কালী পুজোটাকে কিন্তু কাজে লাগান। দীপান্বিতা অমাবস্যার মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, অনেকের কিন্তু ছকে অনেক কিছু নেগেটিভ দোষ আছে। এই জায়গাগুলোকে কাটালে তার কিন্তু পজিটিভনেস আসবে, তারপরেই কিন্তু সাফল্য, তারপরেই কিন্তু জীবনে এগোতে পারবে। এগুলো মাথায় রাখা উচিত, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্ত অ্যাস্ট্রোলজিতে যেমন আমরা দেখিয়ে দিই কী কী দোষ আছে, সেগুলো যদি ছোট বয়স থেকে বা আগে থেকে এসে কাটানো যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে তাদের কিন্তু জীবন অনেকটাই ভালোভাবে কাটে এবং তার চাকরির ক্ষেত্রে সমস্যা থাকে না, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকে না এবং তারা কিন্তু জীবনে অনেকটাই ভালোভাবে এগোতে পারে। একদম আমাদের বন্ধুও চলে এসেছেন অরূপ আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ঢাকুরিয়া থেকে বলছি। ঢাকুরিয়া থেকে কার সম্বন্ধে জানবেন দিদি? ছেলে সম্বন্ধে। ছেলের কি নাম? অনিরুদ্ধ গাঙ্গুলি। অনিরুদ্ধ গাঙ্গুলি। অনুষ্ঠান দেখেন অরূপের? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে তো, খুব পরিষ্কার কথা বলেন তো, ভালো লাগে আমার। আচ্ছা বলুন, অনিরুদ্ধ ডেট অফ বার্থ? একদম 28/9/1982। 28শে সেপ্টেম্বর? আচ্ছা, গতকাল জন্মদিন গেছে। রিলেটেড হ্যাপি বার্থডে বলে দেবেন আমাদের তরফ থেকে। আচ্ছা, সময় হচ্ছে সকাল দশটা। কোথায় জন্মস্থান? কলকাতায়? কলকাতা। আচ্ছা, দাঁড়া, 1980 সাল তো দিদি? হ্যাঁ, 1986। 28শে সেপ্টেম্বর 1986, সকাল দশটায় কলকাতাতে জন্ম। রাশি লগ্ন জানেন? বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। জন্মছকে চলে যাচ্ছি। লগ্নে শনি, লগ্নে শনি থাকলে কিন্তু সপ্তম স্থান ড্যামেজ হয়ে গেল। লগ্ন থেকে কিন্তু আমাদের শারীরিক জায়গাটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা চতুর্থ স্থানে বৃহস্পতি, এর কিন্তু লেখাপড়া এবং মানে চাকরি বাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। গভর্নমেন্ট চাকরি পাওয়ার কিন্তু চান্স আছে, কিন্তু সপ্তম স্থান ড্যামেজ,
সপ্তম স্থান ড্যামেজ থাকার জন্যে, শনির দৃষ্টি থাকার জন্যে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হবে এবং বিয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যা, তার ফলে মানসিক ডিপ্রেশন থাকবে। বলুন। আর ভালো চাকরি করে তো? স্কুল টিচার মানে সরকারি চাকরি করে তো? কিন্তু সরকারি চাকরি কিন্তু ভালো মাইনে পায়, তাই তো? সেটা বললাম যে ভালো মাইনে পাবে, সরকারি চাকরিরও কিন্তু যোগ আছে। যাই হোক, ছক হিসাবে কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। বিয়ের ক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে, লগ্নে শনি থাকার জন্য সপ্তম স্থানে শনি এবং রবি বুধ কেতু যুক্ত হয়ে গেল 11 নম্বর জায়গায়, রবি থেকে মান সম্মান যশ, বিয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যা থাকার জন্যে মানসিক ডিপ্রেশন এবং মান সম্মান যশে নানা রকম সমস্যা হচ্ছে, তাই তো? দেখুন, এই জায়গাটা খুব ড্যামেজ, আগে থেকে জটুক বিচার করা উচিত ছিল এবং এই জায়গাগুলোকে এখন থেকে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে। হ্যাঁ, কি বলছেন? 100% ঠিক হবে, অনেক আগে করা উচিত ছিল, ঠিক নয় বলেই তো আজকে বিয়ের ক্ষেত্রে সমস্যা এবং চোখের জল ফেলতে হচ্ছে। আমি তাই বলি সব সময় আগে এসে কাজ করাতে হয়, এই জিনিসগুলোতে আপনারা সিরিয়াস নয় বলে আজকে ছেলেটার জীবনটা এইরকম হয়ে গেল। তাই জন্যে আমি বলি আগে থেকে জীবনটাকে ঠিক করার জন্যে আগে থেকে আসুন, এখন তো অনেকটাই খারাপ জায়গায় চলে গেছে, এখান থেকে ফিরিয়ে আনা অনেক কঠিন, তাও আমি চেষ্টা করব, কিন্তু আপনারা সিরিয়াস হন। এই টিভির মাধ্যমে বলছি বিয়ে দিন, কর্মজীবন হোক, সাফল্য পেতে গেলে আগে থেকে আসুন, কারণ যখন বিপদে পড়বেন, পিঠ ঠেকে যাবে, চোখের জল ফেলতে ফেলতে আমার কাছে আসবেন, তখন কিন্তু অনেকটাই পিছিয়ে যাবেন। তাই বিয়ের ক্ষেত্রে হোক, যে কোনো সমস্যা, এই যে কালী পুজো আসছে, দীপান্বিতা অমাবস্যা, এইখানে কিন্তু সমস্যার থেকে বার করে আনার জন্য আমি চেষ্টা করব। যে কোনো বাজে বাজে দোষ আছে এই ছেলেটার ক্ষেত্রেও, যে দোষগুলো আছে, সপ্তম স্থান ড্যামেজ, একাদশ স্থানে গৌণ দোষ হয়ে রয়েছে, সেগুলো যদি আমি কাটিয়ে দিতাম এবং জটুক বিচার করে বিয়ে করতো, আজকে কিন্তু তার জীবনে সেই সমস্যাগুলো থাকতো না, সে কিন্তু অনেক বেটার থাকতো, অনেক ভালো থাকতো। একদম, আমাদের বন্ধু রয়েছেন, একবার দেখে নেবো অরুপদের সঙ্গে কি আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুমি চক্রবর্তী বলছি, সোনারপুর থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের কি নাম? মেয়ের নাম হচ্ছে তনুশ্রী চক্রবর্তী। ডেট অফ বার্থ? হ্যাঁ, 22/9/1998। সময় হচ্ছে 11:22 AM সকালবেলা, সকাল 11:22। হ্যাঁ, কলকাতা? না, কলকাতায় জন্মস্থান, তাই তো? কলকাতায়? হ্যাঁ, সকাল কলকাতায় জন্মস্থান তো? লগ্নে কিছু নেই, দ্বিতীয় স্থান, তৃতীয়, চতুর্থ, চতুর্থ স্থানে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে গেল, চতুর্থ স্থান আমাদের এডুকেশন এবং মনের দিক দিয়ে এই জায়গাটা, পঞ্চম ষষ্ঠ স্থানে শনি, ষষ্ঠ স্থানে শনি থাকা কিন্তু বাইরে গেলে ক্যারিয়ারে উন্নতি এবং বাইরেই এ কিন্তু জব করবে, জীবনে যা কিছু উন্নতি করার জন্যে বাড়ির বাইরে গেলে কিন্তু তার ভালো হবে, এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল, শুক্র রাহু যুক্ত হয়ে গেল দশম স্থান, ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে সমস্যা, যতটা ভালো হওয়ার দরকার সেইভাবে কিন্তু উন্নতি হতে চাইবে না। বলুন, এবার কি প্রশ্ন? হ্যাঁ বলছি স্যার, আমার মেয়ে তো বাইরে আছে, বাইরে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, ও কি বাইরে জব করতে পারবে? অলরেডি কিন্তু অরূপ বললেন যে বাইরেই ক্যারিয়ার, বাইরেই পড়াশোনা, বাইরেই ওর উন্নতি আর কি। অলরেডি ব্যাঙ্গালোর আছে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোরে আছে। আমাকে প্রশ্ন করতে হয় না, তার আগেই আমি বলে দিয়েছি এই মেয়েটির বাইরে গেলেই উন্নতি, একদম। এবং কিন্তু জায়গাগুলো দেখে নাও, শুক্র রাহু এবং বৃহস্পতি কেতু এই দুটো জায়গাকে ঠিক করে দিন, তাহলে কর্মক্ষেত্রেও চরম উন্নতি পাবে, যেই জায়গাগুলোকে নেগেটিভ আছে এখন থেকে করে নিন।
বলছি স্যার, ও কি বিদেশে যেতে পারবে? এই জায়গা দুটোকে ঠিক করলে তবেই বিদেশ যেতে পারবে, তবেই করবে, চরম সাফল্য পাবে এবং মনের দিক দিয়েও ভালোভাবে সে উন্নতি করতে পারবে। দুটো জায়গা আপনি ঠিক করুন, বৃহস্পতি কেতু এবং শুক্র রাহু, এই দুটো জায়গা ঠিক করলে জীবনে পেছন ফিরে তাকাতে হবে না, চরম উন্নতি করবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আছে, তাই জন্য কিছু প্রতিকার করতে হবে, না হলে বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। আগে থেকে এই জায়গাগুলোকে ঠিক করুন, কোনো রকম ভাবে জীবনে উন্নতি বাধা কোনো কিছু থাকবে না, জীবনে সাকসেস পাবেই পাবে। আপনাদের আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আপনাদের বলে রাখি, সাধারণত অনলাইনে এখন চেম্বারে আপনারা যোগাযোগ করবেন, অনলাইন চেম্বার অরূপ করেন এবং যেভাবে বিচার অফলাইনে অরূপ করে থাকেন সেভাবেই বিচার চলবে। তো ফোন করবেন আপনারা, অনলাইন বুকিং নাম্বার 9477027853 আর 7980575364 একটি বুকিং নাম্বার রয়েছে। এবং এখানে একটু আমি অরূপকে বলি, অফলাইন চেম্বার এখন তোমার পুজো পর্যন্ত, পুজো পর্যন্ত, লক্ষ্মী পুজো পর্যন্ত, তারপরে মানে লক্ষ্মী পুজোর পর কিন্তু আবার অফলাইন চেম্বার্সগুলো আবার অন হচ্ছে। তো এখন কিন্তু অবশ্যই তার সঙ্গে সঙ্গে অনলাইন চেম্বার্স চলছে, তার কারণ হচ্ছে মহালয়াতে প্রচুর মানুষ কাজ করেছিল অরূপ বলছিলেন, এবং দীপান্বিতা অমাবস্যার সামনে, তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ যোগ অরূপ। এই দীপান্বিতা অমাবস্যায় যে কোনো দোষ কাটানো, মানে এদের যারা ফোন করছে তাদের যে প্রবলেমগুলো আছে আমি চোখে আঙুল দিয়ে দিয়ে খেয়ে দিলাম, এইবার সমস্যার থেকে বেরিয়ে যাওয়ার জন্য মেন উদ্দেশ্য থাকবে তাদের দীপান্বিতা অমাবস্যাটাকে কাজে লাগানো। যে যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কাটিয়ে নিন, পরিষ্কারভাবে মেয়ে হোক ছেলে হোক বা নিজের জীবনের ক্ষেত্রে হোক সমস্যার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। সময় থাকতে আমি বারবার করে বলি যে দোষগুলোকে আগে থেকে মানে যদি প্রতিকার করা যায় তাহলে কিন্তু তারা অনেক আনন্দে থাকতে পারবে। জীবনটা একটাই, সমস্যা হয়ে যাওয়ার পরে কাছে আসাটা অনেক দুঃখজনক ব্যাপার, তাই আমি বলি সমস্যার থেকে বেরোতে গেলে আগে থেকে আসুন। যে যে সমস্যাগুলো আছে সেগুলো যেমন দেখিয়ে দেব, তার পরবর্তীকালেও আমি পাশে থাকি, আধ ঘন্টা ধরে অনলাইনে দেখে দিই, পরবর্তীকালেও আপনাদের পাশে থাকি, তখনও যদি কোনো সমস্যা হয় তখনও আমি পাশে থেকে বলে দেব কীভাবে জীবনের গতিপথ এগোতে হবে, সেটাও আমি বলে দেব। এতটা দেখে দিই, এতটা পাশে থাকার পর আপনাদের কোনো সমস্যাই থাকতে পারে না, এইটুকুনি কিন্তু আমি বলতে পারি। একদমই তাই। সুতরাং অবশ্যই বলবো এই দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগাতে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে, অনলাইন চেম্বার্স অন রয়েছে এবং অনলাইন চেম্বার্সে কিন্তু ধারাটা সেম। এবং আরেকটি কথা আমি বলবো, অরূপ একটুখানি ক্লিয়ার করা দরকার, কারণ অনেক সময় নতুন অনেক বন্ধু যোগ হয় আমাদের সাথে, সেই জায়গায় দাঁড়িয়ে যে তুমি যখন অনলাইন চেম্বার করো তুমি কোয়ারিজগুলো মানুষের থাকে সেগুলোকে তুমি মিটাতে থাকো, কারণ এই নয় যে তুমি চেম্বার করলে আর তাদের সঙ্গে যোগাযোগ নেই। অনলাইন করার পরেও তারা যদি কোনো সমস্যায় পড়ে তখনও যোগাযোগ রাখি, এবং যেমন স্ক্রিনে দেখিয়ে দিই তাদেরও ছক পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপে কী কী দোষ আছে সমস্ত কিছু লিখে দিই, এবং প্রত্যেকটা জায়গা কোন কোন জায়গা আপনাকে ঠিক করতে হবে, কীভাবে জীবনে এগোতে পারবেন সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিই, বুঝিয়ে দিই, তারপরে আর কোনো সমস্যাই থাকে না। কারণ আমি অ্যাস্ট্রোলজি করতে এসেছি একটা কারণে, মানুষের ভালো করার জন্যে, মানুষকে দিকগুলো দেখিয়ে দেয়া যে আপনার কোনখানটা খারাপ আছে, কোন জায়গাটা নেগেটিভ আছে, সেইগুলোকে কী করে পজিটিভ করে জীবনকে এগোবেন। সবারই কিন্তু সুখ দুঃখ আসে, কিন্তু বেশিরভাগ সময়টাই যাতে ভালোভাবে কাটাতে পারি, সুখে থাকতে পারি, সেইটাই চেষ্টা করা উচিত। তাই কোনো কিছু পদক্ষেপ করা লেখাপড়ার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক, শারীরিক জায়গাটা হোক, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যোগাযোগ করে দেখে নিন আপনার কোন কোন জায়গাগুলো সমস্যা আছে, সেগুলো যখন মিটিয়ে নিতে পারবেন, পরপর লোকেরা প্রচুর লোক কাজ করিয়েছে মহালয়াতে, অষ্টমীতে, নবমীতে, এরপরে আমি কাজ নিচ্ছি কালী পুজোর দিন, কালী পুজো দীপান্বিতা অমাবস্যায় কাজ করাবেন যারা, তারা এখন থেকে বুকিং করুন, প্রচুর লোক আগে থেকেই বুকিং করছে, যারা সিরিয়াস, যারা জীবনে সাফল্য পেতে চায় তারা যোগাযোগ করুন, আমি তাদের পাশে শুধু আছি না সারা জীবনের মতন আছি, এবং সব সময়ের জন্য গাইড করে দেবো কী করে চলবেন, কীভাবে তারা সমস্যার থেকে বেরোতে পারবেন, তবেই সাফল্য, তবেই সাকসেস, সেভাবে আমার কথা মতন চলতে পারলে তাদের জীবনে কোনো সমস্যাই থাকবে না। একদম। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদে আজিমগঞ্জ থেকে আমি অরূপ বলছি। অরূপ, আপনি অরূপ বলছেন? সম্বন্ধে জানতে চাইছি আপনার সম্বন্ধে।
আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের কি নাম? আমার ছেলের নাম হচ্ছে অর্থময় দে। হ্যাঁ, অর্থময় দে। শুনতে পেয়েছো? না না, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে, জোরে বলুন, একটু জোরে কথা বলুন। অর্থময় দে। রাশি লগ্ন জানা আছে? লগ্নে শনি কেতু, লগ্নে শনি কেতু সাপিক দোষ সৃষ্টি হলো, শনি লগ্নে কেতু যুক্ত রাহুর দৃষ্টি, সেই জন্য কেরিয়ার নিয়ে সমস্যা। ও কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবে, কিন্তু দেখা যাবে যে এই সপ্তম স্থান ড্যামেজ থাকার জন্যে মনে নানা রকম দুশ্চিন্তা এবং ক্যারিয়ারে উন্নতি যতটা করা উচিত সেভাবে পাচ্ছে না। বলুন। না, একটু খুলে বলুন, নাহলে আমরা বুঝতে পারছি না। ঠিকই বলেছি। তাহলে ঠিক বলেছি, কেন বললাম লগ্নে শনি কেতু সাপিক দোষ, সাপিক দোষ থাকলে এবং লেজি একটুখানি কিন্তু মানে আস্তে আস্তে কাজ করবে, এইরকমও কিন্তু দেখা যায় শনি থাকার জন্যে। তাই তো ঠিকই বলেছেন। তাহলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। সপ্তম স্থানের প্রতিকার প্রতিবিধান না করলে, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে? হ্যাঁ। কি নিয়ে পড়াশোনা করেছে? ওই সিভিল নিয়ে স্যার। সিভিল? তাহলে দেখেছেন টেকনিক্যাল লাইনে কিন্তু যতটা ক্যারিয়ার করার কথা সেভাবে হচ্ছে না। আমার কথা মিলতে বাধ্য, শুধু এই জায়গাগুলোকে এখন থেকে ঠিক না করলে সেইগুলো কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। আগে থেকে জায়গাগুলোকে ঠিক করুন, ছেলের ক্যারিয়ারও হবে, পারলে একটু বেশি পরিমাণে পড়াশোনা করুক, মানে যতটা ডিগ্রি করেছে তার থেকেও বেশি ডিগ্রি অর্জন করার চেষ্টা করুক, আর বাইরে গেলে জীবনে উন্নতি হবে। ব্যাস, বলে দিলাম। একদম, অনেক ধন্যবাদ আপনাকে জানাই। আসলে বিষয়টা হচ্ছে, ঠিক যেখানটা সমস্যা হচ্ছে অরূপ, সেই জায়গাটা গিয়েই কিন্তু বলেন যে ছক দেখে কোন জায়গাটা এক্স্যাক্ট প্রবলেম তৈরি হয়েছে। আজকে আপনার ছেলে ছক দেখে অরূপ প্রথমেই বলেছেন কিন্তু টেকনিক্যাল এডুকেশন রয়েছে এবং তার পরে পরে ক্যারিয়ার তৈরি হচ্ছে না, যেটা আমাদের নর্মালি কিন্তু প্রশ্ন থাকে। আপনি বলার আগে অলরেডি অরূপ বলা শুরু করে দিয়েছেন যে ছকের কোথায় কী আছে, যদি আপনি প্রশ্ন করেছিলেন ক্যারিয়ার নিয়ে জানবেন, কিন্তু তার আগে বলা শুরু করেছেন এক্স্যাক্ট ক্যারিয়ার নিয়ে জানাটা ফ্যাক্টর না, কোথায় গিয়ে ক্যারিয়ার আটকে আছে আমি জেনে ড্যামেজ সেইটাকে কিন্তু আমি দেখি। আমি এখানে একটা কথা বলি অরূপ, যে এখানে যে ক্যারিয়ারের সমস্যা তৈরি হচ্ছে, সে প্রিপেয়ার, সে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, তারপরেও ক্যারিয়ার তৈরি হচ্ছে না। দীপান্বিত অমাবস্যা বা বিশেষ কোনো যোগ যখন এই ধরনের প্রতিকার প্রতিবিধা করানো হয়, তখন কতটা এটা স্মুথলি সমাধান হয়? জীবনে দাঁড়িয়ে যাবে যদি করতে পারে, কারণ সপ্তম স্থান ড্যামেজ বিয়ের ক্ষেত্রেও সমস্যা হবে পরবর্তীকালে, যদি এখন থেকে না করে তাহলে ক্যারিয়ার হবে না। তার সময় থাকতে 96-এ জন্ম, এখন থেকে যদি দীপান্বিত অমাবস্যায় কাজটা করে ঠিকঠাক করে, তার বাবা যদি সিরিয়াসলি ছেলের জন্যে ভাবে, এগোতে থাকে, তাহলে তার ক্যারিয়ার শুধু না, তার জীবনের সমস্যাগুলো মিটবে। যদি আমার কথা মতন চলা যায়, লাইফে সাকসেস আসতে বাধ্য, কারণ আমি প্রচণ্ড পরিমাণে সিরিয়াস এই ব্যাপারে। মানুষের জীবনে সাকসেস পাওয়াই আমার কাছে মেন মানে উদ্দেশ্য, সেই জায়গাটাকে দেখে দিই, পরবর্তীকালেও পাশে থাকি, সমস্যা কোথায় আছে চোখে আঙুল দিয়ে বলে দিই, তারপরে আর কোনো সমস্যাই থাকে না। যদি আমার কথা মতন চলতে পারে, তার সাফল্য আসবেই আসবে। একদমই তাই। এবং আবার আপনাদের বলি যে অনলাইন কিন্তু চেম্বার চলছে অরূপ কুমার শাস্ত্রী, এবং সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন, বুকিং নাম্বার 9477027853, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফর অনলাইন বুকিং নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। এবং আপাতত পুজো পর্যন্ত অফলাইন চেম্বার্স অফ রয়েছে অরূপের, কিন্তু আফটার পূজা মানে লক্ষ্মী পুজোর পরে কিন্তু আবার অফলাইন চেম্বার্স অন হয়ে যাবে। ডানলপ, কালীঘাট, শ্যামবাজার, খড়দা যেমনটি চলে, লক্ষ্মী পুজোর পরে আবার চেম্বার অন হবে, কিন্তু তার মধ্যে অনলাইন চেম্বার চলছে, কারণ যেহেতু সামনে দীপান্বিত অমাবস্যা রয়েছে, তো সেই জায়গায় কিন্তু আপনারা ডেফিনেটলি কাজ করানোর জন্য যোগাযোগ এখন থেকে কি অরূপ শুরু করে দেবেন? কারণ আজকেও অনলাইন করব, প্রচুর লোক প্রতিদিন অনলাইন কিন্তু খোলা আছে, অষ্টমী নবমী দশমীতেও আমি অনলাইন করব। বাহ, যদি সিরিয়াস হয় তাকে যদি সমস্যার থেকে বেরোতে করা যায়, তাহলে আমি তাদের পাশে আছি।
কারণ সিরিয়াস লোকের জন্য আমি আছি, যারা এমনি দেখাবেন, যারা সিরিয়াস নয় ভাবছেন দেখাবেন, তাদের কিন্তু নিয়ে আমার কোনো কাজ নেই। কারণ জীবনটাকে গড়তে হবে, গড়ার জন্য আমি আছি, যাতে সারা জীবন, বিবাহিত জীবন, লেখাপড়া, কেরিয়ার, শারীরিক দিক, সমস্ত দিক থেকে আমাকে পাশে পেতে গেলে যদি আমাকে মনে হয়, তাহলে কিন্তু আমি সেই জায়গা থেকে আপনাকে বার করতে পারবো, তবেই সাকসেস দিয়ে আমি বলতে পারবো যে আপনারা কাজ পেয়েছেন। তাই এই দীপান্বিতা অমাবস্যাটাকে কাজে লাগান, যেমন মহালয়ায় প্রচুর লোক কাজে লাগিয়েছে, অষ্টমী নবমী তিথিতেও প্রচুর লোক কাজ করাচ্ছেন, সেমনি এখন কাজ নেওয়া হচ্ছে অমাবস্যা মানে দীপান্বিতা অমাবস্যার জন্য কাজ নেওয়া হচ্ছে। যারা সিরিয়াস কাজ করাতে চান তারা অনলাইনে যোগাযোগ করুন। দীপান্বিত অমাবস্যা, দেখো একটা কথা বলি আমি অরূপ, আমাদের একটা অদ্ভুত ফিলিং হয় যখন এই যোগটা থাকে, চলে যখন দেখবে, আমরা সাধারণ মানুষ যখন থাকে তখন আমাদের একটা ফিলিং হয় যে আমাদের সমস্ত সমস্যাগুলো এই টাইমটাতেই বেরিয়ে যাবে, সমাধান হবে। এবার আমি বলি যে যখন তুমি প্রতিকার প্রতিবিধান করেছো, কারণ তুমি গত মহালয়াতে তুমি প্রচুর কাজ করেছো, এবং তোমার সঙ্গে আমি কথা বলছিলাম যে বহু মানুষ কিন্তু কাজ করিয়েছে, বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছে, সেইখানে আমি একটা ফোন নিয়ে আবার আসবো যে সেইখানে দীপান্বিত অমাবস্যা এবং সেই অমাবস্যাতে কাজ করানো, এটা কতটা পজিটিভ? প্রচণ্ড পরিমাণে পজিটিভ, কারণ বাইরের লোকই বেশি ফোন করে বুকিং করছে। এই যে মহালয়ায় বুকিং করলাম, কলকাতার প্রচুর লোক আছে, বোম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, এমনকি লন্ডন থেকে ফোন করেছে, আমেরিকা থেকে ফোন করেছে, তারা এই মহালয় অমাবস্যা কাজ করাচ্ছেন। তেমনি দীপান্বিতা অমাবস্যাতেও প্রচুর লোক বাইরে থেকে ফোন করছে, কলকাতা থেকে ফোন করছে, শিলিগুড়ি থেকে ফোন করছে, যারা সিরিয়াস তারা বুকিং করছে, তারা কাজ করাচ্ছে এবং কাজ পাবেনও পাবে। একদম। হ্যালো, হ্যালো দিদি, আমি গৌহাটি থেকে বলছি, আপনাদের নমস্কার জানাচ্ছি, বিজয়া স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা, বলছি যে আপনি গৌহাটি থেকে, আপনার সম্বন্ধে জানবেন? না না, আমার মেয়ের জন্য। মেয়ের কি নাম? মেয়ের হচ্ছে, মেয়ের হচ্ছে বিসিয়া সরকার, LISHRIA, LISHRIA, বিসিয়া সরকার। লিজা? লিসিয়া, লিসিয়া, লিসিয়া। হ্যাঁ, লিসিয়া সরকার, লিসিয়া সরকার গুয়াহাটি থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25th June 1993, 26th June, 26 June, না না 25th June, 25th June 1993। সময় বলুন। সোদপুরে, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আর দুপুর 2:30 জন্ম, 1993 তুলা লগ্ন সিংহ রাশি, জন্মচক্রে চলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে জন্মছক অনুযায়ী দেখা যাচ্ছে লগ্নে কিছু নেই, দ্বিতীয় স্থানে রাহু, দ্বিতীয় স্থানে রাহু থাকলে কিন্তু তাদের কিন্তু দূরবর্তী জায়গায় প্রচণ্ড ভালো ছক, শনি পঞ্চমে আছে, আমি বলে দিচ্ছি মঙ্গল চন্দ্র 20 যোগ রয়েছে, তা সত্ত্বেও দ্বাদশে থাকার জন্যে কিন্তু দেখা যাচ্ছে ভালো উচ্চশিক্ষা হবে, কিন্তু বিয়ে নিয়ে কিন্তু এর সমস্যা থাকবে। বলো, বলুন এবার কি জানতে চান? হ্যাঁ হ্যাঁ স্যার, ও খুব সিএ পড়ছে, সিএ ফাইনাল দিয়েছে, তাহলে উচ্চ শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, আর ল পাস করেছে, ল এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বলেই দিয়েছি শিক্ষার দিক দিয়ে খুব উন্নতি হবে। সুতরাং যে জায়গাটা সমস্যা সেই জায়গাটাও বলেছেন বিয়ে নিয়ে। যাই হোক, সময় চলে গেছে, বিয়ে নিয়ে সমস্যা আছে, আপনি পরে যোগাযোগ করে নিন, আর ক্যারিয়ারে যতটা চাইবে ততটা উন্নতি পাবে না, তার জন্য আপনি যোগাযোগ করে নিন, অবশ্যই আমি পাশে থাকব। দীপান্বিতম অবশ্য আছে সামনে, তো সেক্ষেত্রে সরি সেই যোগকে আপনারা কাজে লাগাতে পারেন, অনলাইন কিন্তু চেম্বার করছে অরূপ একদম, সেক্ষেত্রে যোগাযোগ। অনেক ধন্যবাদ অরূপকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।